পঞ্চম শ্রেণীর ছাত্রীরা, আজ আমি তোমাদের 39 পাতার যে অঙ্কগুলো রয়েছে, যোগ আর বিয়োগে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে আমি 1 নম্বর অঙ্কতে আলোচনা করছি। দেখো অঙ্কটা কি আছে। অমলবাবুর বছরে আয় 72,250 টাকা। বছরে তিনি খরচ করেন কত? 50,830 টাকা। তার বছরে সঞ্চয় কত? এখানে অঙ্কটা ছক করে দেওয়াই ছিল, আমি সেটাই তুলে নিয়েছি। দেখো, অমলবাবু এক বছরে কত আয় করেন এটাই লিখে নিয়েছি, আর খরচ করেন এত টাকা। তাহলে নিশ্চয়ই, তাহলে যতটা আয় করেন তার থেকে যতটা খরচ করেন সেটা যদি বাদ দেওয়া যায়, তাহলে তার বছরে সঞ্চয়টা বেরিয়ে আসবে, তাহলে অঙ্কটা নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে কী করে বিয়োগ করেছি? দেখো, এখানে 0 থেকে 0 বাদ দিলে 0 হয়ে যায়, 3-5 বড় সংখ্যা, তাহলে 5-3 বাদ দিলে 2, আর এখানে যেহেতু 8-2 বড় সংখ্যা, তাহলে 2 আমি 12 ধরে নিব, তাহলে 12-8 বাদ দিলে 4। যেহেতু আমি একে 12 ধরে নিয়েছিলাম, তার মানে আমার হাতে 1 রয়েছে, সেই হাতে 1টা আমি এখানে ধরে নিব, তাহলে এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়ে আসবে। এখানে কোনো কিছু আমি সংখ্যা ধরে নেইনি, তার মানে হাতে কিছু নেই। এখন 7-5 বাদ দিলে 2। এই বিয়োগ অঙ্কগুলো তোমরা আগেই ক্লাসেই আলোচনা করেছি, আগেও তোমরা শিখেছ, এছাড়া পূর্ববর্তী ক্লাসেও তোমরা যোগ বিয়োগ সম্পর্কে ধারণা পেয়েছ। এর এতটা ব্যাখ্যা করে আমি পরের অঙ্কগুলো বলছি না, ঠিক আছে? এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে। এটা কি করে 95,669 বললাম? এইভাবে লিখি যদি একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে দশক আর একক, দশক আর অযুতের ঘরটা একসাথে আমরা বলি, তাহলে এটা হয়ে যায় 95,000, শতকের ঘরে 6, দশক আর একক হলো 69, তার মানে অযুত আর হাজার মিলে হয়ে গেল 95,669। সংখ্যাটি লিখতে বলায় তিমির লিখেছে কত? 9,569। তাহলে 9,000 মানে এখানে হাজারের ঘরে অঙ্কটা আছে, তাহলে এখানে লিখলাম 9,569, তার মানে আমার এই সংখ্যাটা ছোট। তা বলেছে সে কত কম বা বেশি লিখেছে, তাহলে ছোট সংখ্যাটা নিচে লিখবো, তার মানে কত কম বা বেশি লিখেছে বলতে গেলে তাকে আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে দেখো, 95,669 থেকে 9,569 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 86,100। তার মানে যা লিখতে বলেছিল আর তিমি যা লিখেছে, সে 86,100 অংশ কম লিখেছে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরে 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। তাহলে বলেছে কতজন বেশি স্বাক্ষর প্রথম গ্রামটায়, নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? যেহেতু নিয়ামতপুরে দেখো 42,000 আর চন্দনপুরে 28,000, তার মানে নিয়ামতপুরেই স্বাক্ষরতার হার বেশি, যেহেতু এটা 42,000 আছে আর চন্দনপুরে 28,000 কিছু একটা। তাহলে দেখো 28,000টা ছোট, তার মানে নিচে লিখে নিয়েছি কতজন বেশি, তার মানে নিশ্চয়ই অঙ্কটাকে বিয়োগ করতে হবে। আবারও দেখো কী করে বিয়োগ করেছি, এই অঙ্কটাতে বলে দিচ্ছি। দেখো, 4 যেহেতু 8-বড়, 8 যেহেতু 4-বড়, তাহলে দেখো 4 আমি 14 ধরে নিচ্ছি, তাহলে 14-8 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 6। এখন দেখো একটা হাতে 1 ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, হাতে 1 আছে, তাহলে সেই 1 আর 5-1 6। আবার এখানে বড় ধরে নিচ্ছি, যেহেতু ছোট সংখ্যা আছে, তাহলে 2 আমি 12 ধরে নিচ্ছি, তাহলে 12-6 বাদ দিলে কত? 6 হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে হাতের একটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, 2-3, 8-3 বাদ দিলে এখানে হয়ে যাচ্ছে 5। এখানে কিন্তু আমি কোনো সংখ্যা ধরে নেইনি, 8 বড় সংখ্যাই ছিল, তার মানে এখানে হাতে কিছু নেই, তার মানে আবার এখানে 12-8 বাদ দিলে 4। আবার এখানে ধরে নিয়েছিলাম সেই 1 এখানে এসে যোগ হয়ে যাচ্ছে, 2-3, তাহলে 4-3 বাদ দিলে 1। তাহলে নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর। এবার দেখো পরের অঙ্কটা কী বলেছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? দেখো, 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 10,000, কারণ এর পরের সংখ্যাটা 10,001, 10,002 বেশি হয়ে যাচ্ছে। আবার এর থেকে যদি ছোট সংখ্যা আনি, তাহলে 9,999, সেটা নিশ্চয়ই 5 অঙ্কের সংখ্যা নয়, তার মানে 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা শেষে হবে 4-0, সামনে 1। আবার একইভাবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 নয়, তাহলে দেখো বাদ দিলে হয়ে যাচ্ছে 9,111। তাহলে বলেছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 9,111 বড়।
পরের অঙ্কটা দেখো কি বলেছে, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিল, পরের দিনে 17,437 জন লোক এসেছিল। প্রথম দিনে কতজন বেশি এসেছিল? তাহলে দেখো প্রথম দিনে এতজন এসেছিল, দ্বিতীয় দিনে এতজন এসেছিল, বিয়োগ করে 10,795 জন বেশি এসেছিল। সেটাই উত্তরে লিখেছি, প্রথম দিনে মেলায় 10,795 জন লোক বেশি এসেছিল। পরের অঙ্কটা, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন, পরের দিন আরেকটি গ্রাম থেকে 11,837 জন এলেন। প্রথম দিনে কত বেশি জন এলেন? একই রকম অঙ্ক। দেখো এটার বিয়োগটা কী করে করেছি বলছি, 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে 1 রয়ে গেল, সেই 1 3 আর 1 যোগ হয়ে গেল 4, 13 থেকে 4 বাদ দিলে 9, আবার দেখো হাতে 1 আছে, 8 আর 1 9, এখানে 15 ধরে নিতে হবে, 15 থেকে 9 বাদ দিলে 6, আবার দেখো হাতে 1 রয়ে গেল, সেই 1 এর 1 2 হয়ে গেল, এই 2 থেকে 2 বাদ দিলে 0, আবার এই 2 এর থেকে 1 বাদ দিলে 1। তাহলে প্রথম দিনে যাত্রা দেখতে এতজন বেশি লোক এসেছিলেন। এবার আমি উপর নিচে বসিয়ে যোগ বিয়োগ যেগুলো বিয়োগ করতে বলেছে সেই অঙ্কগুলো প্রথমেই ছিল, সেই অঙ্কগুলো এখানে শেষে করে দিয়েছি। দেখো এগুলো তোমরা প্রত্যেকেই পারবে, তাও যেহেতু বইয়ে আছে আমি করে রেখেছি। 2 থেকে 1 বাদ দিলে 1, 7 থেকে 5 বাদ দিলে 2, 8 থেকে 4 বাদ দিলে 4, তেমনি 6 মিলে গেল 0, 3 নেমে আসলো। এই অঙ্কটার ক্ষেত্রেও 0 সব মিলে নেমে আসলো। 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে 12 ধরে নিতে হবে যেহেতু 6 থেকে 2 ছোটো, তাহলে 12 ধরে নিতে হবে, 12 থেকে 6 বাদ দিলে 6, তাহলে এখানে হাতে রয়ে গেল 1, 1 এর 1 আছে, কত হলে 4 হবে, 3। পরের অঙ্কটা দেখো, 5 যেহেতু 1 এর থেকে বড়, তাহলে 1 ধরার দরকার নেই, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, 2 মিলে গেল, এখানেও 2 মিলে গেল, এখানে যেহেতু 8 থেকে 5 ছোটো, তাহলে 5 15 বানিয়ে নিতে হবে, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে রইল 1, 1 এর 1 2, 3 এর থেকে 2 বাদ দিলে 1। একইভাবে পরের অঙ্ক দুটো করেছি, তোমরা দেখো, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যোগ বিয়োগের অঙ্ক তোমরা আগের ক্লাসেও করেছো, এই ক্লাসেও প্রথম দিকে বইয়ের অঙ্ক ছিল, এই জন্য এত ব্যাখ্যা করে বললাম না, প্রত্যেকে দেখো বুঝতে পারবে। পরদিন আমি পরের যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব।